হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা কোরিয়ান অসম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর এই ভিডিওটি তৈরি করা হচ্ছে চ্যানেলের কয়েকজন সাবস্ক্রাইবার রিকোয়েস্টে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। সিনেমাটি শুরু হয় একটা হসপিটাল থেকে, যেখানে আমরা দেখি একজন ফায়ার ফাইটার বা ফায়ার সার্ভিসের কর্মী দৌড়ে দৌড়ে আসছে, আর তার নাম হচ্ছে কং। আর কংকে অন্য একজন ফায়ার সার্ভিসের কর্মী আটকাচ্ছে। তো কং তখন ওই কর্মীটিকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে যাওয়ার পর দেখতে পায় এক মহিলা মৃত্যু হয়েছে, আর কং ওই মহিলাকে জড়িয়ে অনেক কান্না করে। তো এরপর 3 বছর কেটে যায়। কং প্রতিদিনের মতো ফায়ার স্টেশনে যায়, আর অন্যদিকে মিশু নামের অনেক সুন্দর একটা মেয়েকে দেখানো হয়। মিশু একজন ডাক্তার, আর সে হসপিটালের এক পেশেন্টকে দেখছিল, আর ওই পেশেন্টের গায়ে আমরা অনেক মারধরের আঘাত দেখতে পাই। তো মিশু ভাবে হয়তো ওই পেশেন্ট বা রোগীর হাজবেন্ড তার উপর অত্যাচার করেছে, তো এজন্য সে তার সেরকম কোনো চেক আপ না করে কিছু মেডিসিন লিখে দেয়। তবে তার হাজবেন্ড তাকে বলে সে খুবই অসুস্থ, প্রচন্ড মাথার যন্ত্রণার কারণে থাকতে পারছে না, আমার মনে হয় তার ব্রেন সিটি স্ক্যান করানো উচিত। তবে মিশু এর প্রত্যুত্তরে কিছুই বলে না, মিশু বলে যা বলছি তাই করুন, মানে ওষুধ নিয়ে বাড়ি চলে যান। তবে সেই লোকটি রেগে গিয়ে মিশুকে বলে আপনি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিন, আমার ওয়াইফের কি হয়েছে। আর তখন মিশু ওই লোকটাকে কথা শোনাতে গেলে মিশুর সাথে থাকা ডাক্তার তাকে আটকায়। আর অপরদিকে আমরা দেখি ফায়ার স্টেশনে একটা কল এসেছে, তখনই দেখানো হয় একটা মেয়ে যার নাম হচ্ছে হিয়ং কিয়ং, সে ইয়ং সু নামে এক ফায়ার কর্মীকে পছন্দ করে, মানে যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম একবার। কিন্তু ইয়ং সু হিয়ং কিয়ং নামে ওই মেয়েটিকে তেমন পছন্দ করে না, এর কারণটা হচ্ছে তার গেট আপ অনেকটা ছেলেদের মতো। যাই হোক, এরপর আমরা দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা যখন উদ্ধার ক্ষেত্রে গিয়েছে, তখন দেখানো হয় হসপিটালের সেই লোকটি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে পড়ে রয়েছে, আর মেডিকেল টিম মহিলাকে চেক করার পর বলে তাকে আরো আগে হসপিটালে আনা উচিত ছিল। তো ডাক্তারের কাছ থেকে ওই লোকটি এমন কথা শুনে সোজা সে আগের জায়গায় চলে যেতে থাকে, আর তখন ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন কংকে ওই লোকটির পিছু নিতে বলে। তো কং সেখানে গিয়ে দেখতে পায় লোকটি এক ডাক্তারের কলার ধরে মিশুর কথা জিজ্ঞেস করছে, মানে এই লোকটির স্ত্রীকে প্রথমত মিশুর কাছে নিয়ে এসেছিল, সে তাকে ট্রিটমেন্ট করেনি। তো এরপর যখন অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, তারা বলেছে যে ওকে আরো আগে আনা উচিত ছিল। তো ওই লোকটি এর জন্য রাগে মিশুর খোঁজ করছে আর কি। যাই হোক, এরপর কং লোকটিকে আটকাতে গেলে সে বলে তুমিও কি লোকগুলোর দলে মিশে আছো, আর এ কথা বলে সে কংকে আঘাত করে, আর তারপর একটা অপারেশনের কেচি নিয়ে ভয় দেখায়। এসব দেখে কং বুঝতে পারে লোকটি তার স্ত্রীর জন্য এত কষ্ট পাচ্ছে। কিন্তু কং ওই লোকটির হাত থেকে কেচি নিয়ে নেয়, আর অন্যদিকে বড় ডাক্তার এসে মিশুকে অনেক কথা শোনাতে থাকে, আর বলে হসপিটালের কমিটি তোমাকে সাসপেন্ড করার কথা ভাবছে, আর তোমার উপর পুলিশ কেসও হতে পারে। আর তারপর আমরা দেখি মিশু একটা উকিলের সাথে দেখা করে, আর উকিল তাকে বলে তোমার ডাক্তারি লাইসেন্স হয়তো 3 বছরের জন্য ক্যান্সেল করা হতে পারে। আর তখন মিশু বলে তাহলে তো আমার পুরো ডাক্তারি কেরিয়ারই নষ্ট হয়ে যাবে, আর এই 3 বছর আমি কাজ না করলে আমি তো সবই ভুলে যাব। আর তখন উকিল বলে যদি ওই রোগী মারা যায় তাহলে তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে হয়তো বিচার অন্যরকম হতে পারে, তবে তারপরে তোমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোই হবে। তো এসব শুনে মিশু অনেক ভয় পেয়ে যায়, আর বলে তাহলে এখন আমি কি করব। তখন উকিল তাকে বুদ্ধি দেয়, তুমি যদি কোনোভাবে ওই রোগীর স্বামীকেই দোষী বানাতে পারো তাহলে এটার কোনো দায়ভার তোমার উপর আসবে না, আর তুমি বেঁচে যাবে। তো এই কারণে মিশু কং এর সাথে দেখা করে, কারণ কং কেও লোকটি মেরেছিল, আর কং যদি আদালতে সাক্ষী দেয় লোকটি খারাপ তাহলে ওই লোকটি দোষী সাব্যস্ত হবে। তো মিশু কংকে বলে তোমার ওই লোকটিকে জেলে পাঠানো উচিত এবং আমি তোমাকে এ ব্যাপারে হেল্প করতে পারি। তো কং তখন বলে আমি এটা করতে চাই না, তবে তারপর ও মিশু জোর করে বলে তোমার এটা করা উচিত। তখন কং রেগে যায় আর বলে আজ তোমার জন্য ওই লোকটার স্ত্রীর মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে, আমার স্ত্রীর এমন অবস্থা হলে আমিও ওরকমই করতাম। তবে মিশু এরপরও বাড়াবাড়ি করে, আর তখন রেগে কং উল্টো মিশুকে মারতে যায়, আর মিশু তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাড়িতে এসে সে ভাবতে থাকে কিভাবে কংকে রাজি করানো যেতে পারে, আর এই ভেবে সে বলে আমি আমার প্রেমে ওকে হাবুডুবু খাওয়াবো, আর তারপর ওকে দিয়ে আমি সাক্ষী দেবো। তো এরপর থেকে কং যেখানে কাজ করতে থাকে মিশু সেখানে পৌঁছে যায়, যা দেখে কং মিশুকে বলে তুমি আমার পিছু কেন নিয়েছো। কিন্তু মিশু এমন একটা ভাব করে যে আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, আর তোমার সাথে আমার কাকতালীয় ভাবে দেখা হয়ে গিয়েছে, এমনকি সে বলে যাই হোক আমার নাম হচ্ছে মিশু। কিন্তু কং কোনো ইন্টারেস্টই দেখায় না কিংবা কোনো উত্তরই দেয় না। তো এরপর মিশু বলে সত্যিই তোমাকে আমার খুব দরকার, আর তোমার কাজই তো মানুষকে সহায়তা করা, তাই না? যাই হোক, তুমি কি আমার সাথে একটু বাইরে যাবে? আর কং তখন রেগে মিশুর কপালে মারে, আর এসব কিছু সেখানে থাকা বাকি যে ফায়ার সার্ভিসের কর্মীরা ছিল তারাও দেখছিল। যাই হোক, এর পরের দিন মিশু একটি ব্রিজের উপর উঠে সুইসাইড করার ভয় দেখায়, আর যেমন জানেন এই ধরনের কেসে সাধারণত ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়। তো ফায়ার সার্ভিসের লোকেরা তাকে বাঁচাতে আসে সেখানে। তো ইউসু কংকে বলে দেখ দেখ ওকে দেখতে খুব ভালো লাগছে, মানে একটু দুষ্টুমি করে আর কি। তো তারপর মিশু সত্যি সত্যি পড়ে যেতে থাকলে কং তার পা ধরে ফেলে, আর এরপর কং মিশুকে পুলিশ স্টেশনে দিয়ে আসে, কারণ সে পাবলিক প্লেসে সুইসাইড করার চেষ্টা করছিল। কিন্তু মিশু সেখানে পুলিশদেরও পটিয়ে ফেলে, পুলিশ বলে তুমি কংকে ছেড়ো না, ওর পেছনে লেগে থাকো, মানে পুলিশদের বোঝায় যে সে কংকে ভালোবাসে, ওর ভালোবাসা পাওয়ার জন্য এরকম কিছু করছে আর কি। যাই হোক, এদিকে মিশু তার বান্ধবীকে নিয়ে ফায়ার ফাইটারের ভলেন্টিয়ারে যোগ দেয়, মানে স্বেচ্ছাসেবকে যোগ দেয়, আর মিশু সেখানে কংকে দেখে চোখ মারে, কিন্তু কং বিরক্ত হয়ে যায়, আর মিশু তার বন্ধুকে বলে দেখেছো ও আমার।
ওকে আমি ঠিক পটিয়ে নেব। আর সেখানে আমরা দেখি ইয়ংশু মিশুর বন্ধুর উপর ক্রাশ খেয়েছে, মানে কং এর ফ্রেন্ড মিশুর ফ্রেন্ডের উপর ক্রাশ খেয়েছে। তো ট্রেনিং এর সময় ইয়ংশু শুয়ে পড়ে আর বলে, আমি রেডি, এখন রেস্কিউ অপারেশনে রোগীর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে, নাও এবার প্র্যাকটিক্যাল শুরু করো। তো মিশুর বন্ধু কোনো উপায় না দেখে তাকে প্রায় চুমুই দিয়ে ফেলেছিল, মানে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েই ফেলেছিল প্রায়। ঠিক তখনই ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন আসে আর বলে, আমাদের এখন বেরোতে হবে। তো এরপর ইয়ংশুর মনের ইচ্ছা মনেই থেকে যায়। যাই হোক, এরপর তারা বাইরে গিয়ে দেখতে পায় এক মাতাল ব্যক্তি ছাদ থেকে লাভ দিতে চাইছে। তো কং তখন মাতালকে নিয়ে ছাদ থেকে লাভ দিয়ে পড়ে যায়, আর এটা দেখে মিশু অবাক হয়ে যায় যে কং নিজের জীবন বাজি রেখে মানুষদের বাঁচায়। যাই হোক, মিশু এরপর ফায়ার সার্ভিসের ক্যাপ্টেনকে অনুরোধ করে সবাইকে নিয়ে একটা পার্টি করতে, আর ক্যাপ্টেন রাজি হয়ে যান। তো কং পার্টিতে যাওয়ার জন্য রাজি না থাকলেও সমাজ রক্ষায় তাকে যেতে হয়, আর ওই পার্টিতে আমরা দেখি ইয়ং কিয়ং, মানে যে মেয়েটি ইয়ংশুকে পছন্দ করত, সে মিশুর বান্ধবীর উপর খুবই জেলাস ফিল করছে, বাইরে নিতে হচ্ছে, কারণ সে এতদিন ঘুরে চান্স পেল না, আর ওই মেয়েটি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। যাই হোক, ওই পার্টিতে আমরা দেখি মিশু কং এর পাশে বসে কংকে ড্রিঙ্ক বানিয়ে দেয়, আর কং বলে, তুমি আমাকে ফলো করা বন্ধ করো। আর মিশু বলে, আমি তোমাকে ফলো করছি না। কিন্তু কং চিৎকার করে বলে, হ্যাঁ তুমি ফলো করছো। তখন মিশু বলে, তুমি সবসময় ভাবো আমি তোমাকে পছন্দ করি আর তাই ফলো করছি, তাই না? আসলে সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি। তো মিশুর এমন সাহসিকতা দেখে সেখানকার সবাই সাবাসি দেয়, মানে পাগলাটে টাইপ মেয়ে একটা মিশু। তো পার্টি শেষে সবাই যখন ট্যাক্সিতে উঠে চলে যায়, মিশু কিন্তু কং এর সাথেই থাকে, এবং মিশু কংকে বলে, চলো আমরা আরো ড্রিঙ্ক করি, কিন্তু কং নিষেধ করে দেয়। আর তাই মিশু যখন রাগ করে চলে যেতে লাগে, তখন দেখি আমরা সে অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে এটাই মনে হয়েছিল আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, মিশুর একটা অসুখ রয়েছে, সে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। তো মিশুকে অজ্ঞান হওয়া দেখে কং মিশুকে কাঁধে নিয়ে দৌড়ে যেতে থাকে, আর তারপরে আমরা দেখি মিশুর জ্ঞান ফিরে এসেছে, তবে তারপরেও মিশু কং এর পিঠে মাথা রেখে চুপ করে ঘাপটি মেরে থাকে, আর কিছুক্ষণ পর বলে, আমার জ্ঞান ফিরে এসেছে। আর এছাড়াও মিশু বলে, অজ্ঞান হলে আমার ব্লাডের সুগার লেভেল কমে যায় আর আমি শরীরে শক্তি পাই না। মানে মিশু কংকে বোঝাচ্ছে রক্তে সুগার কমে গিয়েছে, তাকে কিছু ড্রিঙ্কস করতে হবে, কারণ ড্রিঙ্কস এ সুগার রয়েছে, সেটা খেলে তার রক্ত ঠিক হবে বা শরীরে শক্তি পাবে। তো কং তার অভিনয় বিশ্বাস করে এবং গিয়ে সেখানে প্রচুর ড্রিঙ্কস করে। তো সেখানে আমরা দেখি কং পাশের টেবিলের কিছু লোকের কাছে যায়, আর সেখানে থেকে একটা প্লাস্টিকের চেয়ার জড়িয়ে ধরে মাটিতে শুয়ে কান্না করতে থাকে। আর তখন সেখানের এক লোক বলে, এটা তুমি কি করছো, এটাকে কি তুমি তোমার বউ মনে করছো? এই কথা শুনে কং লোকটিকে মারতে যায়, কিন্তু কং এত বেশি নেশায় ছিল যে ওই লোকটির সাথে পেরে ওঠে না। কিন্তু মিশু তখন ওই লোকটির কান কামড়ে দেয়, আর তা দেখে কং হাসতে থাকে। আর এদিকে পুলিশ গিয়ে তাদের সবাইকে থানায় নিয়ে আসে, মানে কং আর মিশু এত বেশি মদ্যপান করেছিল যে সেখানে উল্টা পাল্টা কাজ করছিল। যাই হোক, অন্যদিকে ইয়ংশু, মানে কং এর বন্ধু, আর কং এর বন্ধুকে যে মেয়েটি পছন্দ করে ইয়ং কিয়ং, তারা রাস্তায় হাঁটতে থাকে। আর ইয়ংশু বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমার প্রেমে পড়বো না। তখন সেই মেয়েটি বলে, কেন? ইয়ংশু বলে, সবকিছু চেষ্টা করলে পাওয়া যায় না, যেমন ভালোবাসার চেষ্টা করলেই পাওয়া যায় না, এটা একা একাই হয়। আর তখনই পুলিশ স্টেশন থেকে একটা কল আসে, আর তারা তারপর সেখানে যায়। তো তারা সেখানে গিয়ে দেখে কং কোনোভাবে চেয়ারটা ছাড়ে না, আর অন্যদিকে মিশু ওই লোকটার কান কামড়ে ঘা বানিয়ে দিয়েছে, আর এর জন্য তাকে একটা জেলেই থাকতে হবে। আর এদিকে কং কিন্তু এখনো চেয়ারটাকেই ধরে বসে রয়েছে। আর এরপরই কং এর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো সেখানে আমরা দেখি কং তার স্ত্রীকে অনেক ভালোবাসত, আর তার এমনই একটা টুল কিনে দেওয়ার কথা ছিল। তো সিনেমার শুরুতে যে মহিলার মৃত শরীর দেখানো হয়েছিল, মানে কং যাকে জড়িয়ে ধরে কাঁদছিল, সেটাই কং এর ওয়াইফ ছিল। যাই হোক, এরপরের দিন সকালে দেখানো হয় কং ঘুম থেকে উঠছে, কিন্তু সে জানতে পারে মিশু এখনো জেলে রয়েছে, মানে লোকটার কান কামড়ে দেওয়ার ফলে তাকে এখনো জেলে রাখা হয়েছে। আর সেখানে গিয়ে কং দেখতে পায় মিশু পুলিশদের সাথে বসে নুডলস খাচ্ছে, মানে মিশু মেয়েটা খুবই ফ্রেন্ডলি আর কি, যে কাউকে পটাতে পারে যে কোনো সময়। যাই হোক, গাড়িতে আসার সময় কং এর গাড়িতে মিশু একটা লকেট দেখতে পায়, আর সেটা ধরতে গেলে কং নিষেধ করে, কিন্তু মিশু এমন লোক, তাকে তো জানতেই হবে এই লকেটের মধ্যে কি এমন রয়েছে। তো মিশু কোনোভাবে সেই লকেটটি নিয়ে দেখতে পায় সেটার মধ্যে একটা মহিলার ছবি, আর জানতে পারে এটা কং এর স্ত্রীর ছবি। আর তখন মিশু বলে, তুমি আমাকে আগে কেন বলনি যে তোমার স্ত্রী রয়েছে? তখন কং বলে, আমি তোমাকে বলতে যাব কেন? মিশু বলে, মানে? এর সাথে মিশু আরো বলে, আমি এতদিন পর্যন্ত তোমার পিছু নিয়ে আছি, আর তুমি এটা বলার প্রয়োজন মনে করলে না যে তুমি বিবাহিত? তো তখন কং এর কাছ থেকে সে জানতে পারে যে তার স্ত্রী 3 বছর আগে মারা গিয়েছে। তো তখনই রাস্তায় সিগন্যাল হয়, আর যার ফলে হঠাৎ ব্রেক করার ফলে মিশুর নাকে আঘাত লেগে রক্ত বের হয়। আর মিশু অনেক কথা শোনাতে থাকে, কিন্তু কং হাসতে থাকে, মানে ডে বাই ডে কং ও পাগল হতে চলেছে পাগলের সাথে থাকতে থাকতে। যাই হোক, কং তখন বলে, তোমার মতো এত সুন্দরী স্মার্ট একটা মেয়ে কেন আমার পেছনে পড়ে আছো? মিশু বলে, আমার মতো সুন্দরী স্মার্ট একটা মেয়ে তোমাকে লাইন মারছে, এটা কি তোমার পছন্দ হচ্ছে না? আর কং তখন বুঝতে পারে এই মেয়েটির সাথে কথাই পারা যাবে না। যাই হোক, তখন মিশু তার লাইফের গল্প শুরু করে, আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু আমাদের উচিত আমাদের অতীত ভুলে বর্তমানকে উপভোগ করা। তো কং মিশুর কথাগুলো শুনে এবং সেও সেরকম ভাবতে থাকে। আর তখনই মিশুর ফোনে একটা কল আসে, মিশু তখন ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা বলো। আর কং একথা শুনে তার গাড়ি থামিয়ে দেয়। তো পরের দিন মিশু কং এর জন্য টিফিন নিয়ে যায়, কিন্তু কং সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়, আর তখন বাকিরা আফসোস করতে থাকে। তবে মিশু তারপরও আরো একটা টিফিন বক্স দেয়, আর কং যখন সেটা ফেলে দিতে যাবে তখনই তাদের ক্যাপ্টেন এসে বলে, অনেক হয়েছে, এই ক্ষুধার্ত বাচ্চা
তাদের কথা তো ভাবো, মানে ক্যাপ্টেন তার নিজের কথাই বলছে আর কি। তো কং তখন ওই বক্সটা ক্যাপ্টেনকে দিয়ে দেয় আর সাথে সাথেই পুরো টিফিনটা শেষ হয়ে যায়। আর এরপর আমরা দেখি একটা গ্যাস স্টেশনে আগুন লেগেছে আর তারা সেই গ্যাস স্টেশনের আগুন নেভানোর জন্য গিয়েছে। আর সেখানে উদ্ধারের সময় কং এর ফ্রেন্ড ইয়ংসুর পিঠ কেটে যায় আর তখন মিশু সেই জায়গাটা সেলাই করে দেয়, কারণ যেমন জানেন মিশুর কিন্তু ডাক্তারি অভিজ্ঞতা রয়েছে। তো সবাই সেখান থেকে চলে আসতে পারলো, মিশু কিন্তু ফিরে আসতে পারে না। তো গাড়িতে কং মিশুকে না দেখে আবার সেই জায়গায় ফিরে আসে আর দেখে মিশু অজ্ঞান হয়ে রয়েছে। তো সেখান থেকে কং যখন মিশুকে নিয়ে বের হতে যাবে তখনই আমরা দেখি বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর তখন মিশুর জ্ঞান ফিরে আসে। তো কং তখন কল করার চেষ্টা করে কিন্তু সেখানে নেটওয়ার্ক ছিল না। তো সেই ঘরের কুলিং প্রসেস চালু করা হয় আর ধোঁয়া দেখে মিশু বলে, কি রোমান্টিক একটা পরিবেশ, তাই না? আর এরকম ক্রিটিক্যাল একটা অবস্থায় মিশুর এমন কথা শুনে কং অবাক হয়ে যায়। আর অন্যদিকে কং আর মিশু মিসিং দেখে কং এর ফ্রেন্ড ইয়ংসু আবার বেরিয়ে আসে। আর এদিকে কুলিং রুমে তো ঠান্ডার চোটে কং আর মিশু জমতে শুরু করেছে। যাই হোক, মিশু কংকে বলে, তুমি তো আমাকে পছন্দ করো, তাই না? কং বলে, না। মিশু এরপর আবার অজ্ঞান হবার নাটক করে। আর তখন কং বলতে থাকে, তুমি চোখ খোলো মিশু, আমি তোমাকে অনেক পছন্দ করি। আর এর প্রত্যুত্তরে মিশু বলে, আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো। এই বলে মিশু ঠান্ডায় জমে এবার সত্যি সত্যি অজ্ঞান হয়ে যায়। আর এই অবস্থায় কং কোনো উপায় না দেখে নিজের এবং মিশুর জামা কাপড় খুলে মিশুকে জড়িয়ে ধরে থাকে, যাতে জামা কাপড়ের উষ্ণতা এবং শরীরের উষ্ণতা দিয়ে মিশুকে উষ্ণ রাখা যায়। তো এরপর ইয়ংসু সেখানে এসে দেখতে পায় তারা দুজনেই অজ্ঞান হয়ে আছে। তো এরপর তাদের দুজনকে হসপিটালে রাখা হয়। আর সুস্থ হওয়ার পর মিশু তার বন্ধুকে বলে, আমার এমন একজন আছে যে আমাকে প্রত্যেকবার বিপদের হাত থেকে বাঁচায়, কিন্তু সে খুবই জেদি আর বদমেজাজি, কি করবো এখন? আর সেই বন্ধু বলে, সে দেখতে কেমন? মিশু বলে, সে দারুণ হ্যান্ডসাম। আর তখন তার বন্ধু বলে, তাহলে তাকে তুমি তোমার করে নাও। মানে তার বন্ধু বুঝতে পেরেছিল মিশু কং এর কথাই বলছে। যাই হোক, এরপর আমরা দেখি বারান্দায় দাঁড়িয়ে ইয়ংসু কংকে বলে, তুমি যদি কোনো মেয়েকে খালি গায়ে ছুঁয়ে নাও তাহলে তার সমস্ত দায়িত্ব তোমার নেওয়া উচিত। মানে বুঝতেই পারছেন, ইয়ংসু কংকে একটা খোঁচা দিল আর কি। আসলে কংও কিন্তু ওই মুহূর্তে অল্প অল্প করে মিশুকে ভালোবাসতে শুরু করেছে। যাই হোক, মিশু নিজ থেকে কংকে হাই বলে আর কংও হাত নাড়িয়ে হাই বলতে চায়, কিন্তু ক্যাপ্টেন সেখানে চলে আসে যার ফলে কং সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর ফায়ার সার্ভিসের কাজে কেউ মিশুনে যায়। তখন আমরা দেখি মিশু সবসময় কং এর পেছনেই থাকে এবং কং এর খেয়ালই রাখতে থাকে, মানে সে শুধু কংকেই দেখে আর কি, সব কাজ বাদ দিয়ে। তো এরপর আমরা দেখি মিশু আবার অজ্ঞান হয়ে যায় আর কং তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার স্ক্যান করে বলে মিশু সুস্থ আছে, তার কোনো অসুবিধা নেই। তো গাড়িতে আসার সময় মিশু কংকে বলে, তুমি কি আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছ? কং বলে, কেন, অন্য কোথাও যেতে চাও নাকি? মিশু বলে, হ্যাঁ, সমুদ্রের তীরে। আর কং বলে, তুমি কি পাগল নাকি? তো যাই হোক, এরপর আমরা দেখি মিশু গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে আর কং তখন একটা ঘাস নিয়ে মিশুর নাকে মুখে খোঁচা দিতে থাকে আর মিশু জেগে উঠলে কংও ঘুমানোর নাটক করতে থাকে। যাই হোক, এরপর মিশু বাইরে বেরিয়ে এলে সে দেখতে পায় কং তাকে নিয়ে সত্যি সত্যি সমুদ্রের তীরে এসেছে। আর মিশু এতে অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন সমুদ্রের তীরে পাশাপাশি হাঁটতে থাকে আর একে অন্যের সম্পর্কে জানতে থাকে। যাই হোক, এরপর রেস্টুরেন্টে বসে কং মিশুকে তার আগের স্ত্রীর সম্পর্কে সবকিছু বলতে থাকে, কিভাবে সে তার আগের স্ত্রীকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। আর তখনই আমরা দেখি কং মিশুকে তার সেই স্ত্রী রূপে কল্পনা করছে আর বলে, আমি তোমাকে খুব মিস করছি। আর এই কথা যখন কং বলছিল তখন কং বাচ্চাদের মতো কান্না করছিল। আর তখন মিশু এটা বুঝতে পারে যে কং তার স্ত্রীকে এখনো কতটা ভালোবাসে এবং এখনো কতটা মিস করে। আর কং এর স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখে কং এর প্রতি মিশুর ভালোবাসা আরো বেড়ে যায়। আর এরপর আমরা দেখি রাতের ঘুমের মধ্যে কং যখন তার স্ত্রীকে ডাকতে থাকে তখন মিশু কং এর পাশে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর পরের দিন সকালে তারা দুজন একসাথে সূর্যোদয় দেখে আর তখন কং মিশুকে বলে, কি ভাবছো তুমি? আর মিশু বলে, ফিরে যাবার আগে তোমাকে একটা কিছু করতে পারলাম না। আর কং তখন বলে, কেন তুমি আমার সাথে এটা করতে চাও? আর মিশু এরপর কংকে সরাসরি কিসি করে বসে। যাই হোক, এখন থেকেই কং আর মিশু দুজন দুজনকে ভালোবাসা শুরু করেছে। তো এরপর তারা যখন তাদের ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে আসে তখনও আমরা দেখি যত রেস্কিউ মিশন হয় সেখানে তারা দুজন একসাথেই থাকে। আর একদিন মিশু কং এর বাড়িতে গেলে সে দেখতে পায় পুরো ঘরে কং এর সেই স্ত্রীর ছবি আর জিনিস দিয়ে ভরা। আর এসব দেখে সে একটু মনে মনে হয় কষ্টই পায় আর এই জন্য সে কংকে না বলেই বাসে করে বাসায় ফিরতে থাকে। আর তখনই তার উকিলের কল আসে এবং তাকে তার উকিল বলে, আমাদের যা করার খুব দ্রুত করতে হবে। আর তখন মিশু বলে, আচ্ছা, ওই লোকটিকে দোষী বানানো ছাড়া আর কি অন্য কোনো উপায় নেই? তখন উকিল বলে, না, আর কোনো উপায় নেই, কারণ ওই রোগীর কিন্তু ব্রেন ডেড হয়ে গিয়েছে, যে কোনো সময় রোগীটি মারা যাবে আর মারা গেলেই কিন্তু তোমার ডক্টরের লাইসেন্স বাতিল। তো এরপর আমরা দেখি মিশু কং এর কাছে এসেছে এবং বলে, ওই মহিলাটি ব্রেন ডেড হয়ে গিয়েছে, সে যে কোনো সময় মারা যাবে আর এটা আমার ভুলের কারণেই হয়েছে। আর তখন কং মিশুকে টেনে হসপিটালে নিয়ে যেতে থাকে আর বলে, তোমাকে কিছু করতে হবে। মিশু বলে, এখন আর আমার করার মতো কিছুই নেই, এমনকি আমার লাইসেন্সও 3 বছরের জন্য ক্যান্সেল হয়েছে। শুধুমাত্র তুমি যদি আমার পক্ষে সাক্ষী দাও তবে আমি বেঁচে যেতে পারি বা আমার কেরিয়ারও বেঁচে যাবে। আর কং তখন বলে, তুমি বেঁচে গেলে কিন্তু সেই মহিলাটার জীবনটির কি হবে? এগুলো তো সব তোমার জন্যই হয়েছে। মিশু তখন বলে, মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি, তবে আমি যদি এ যাত্রায় বেঁচে যাই ভবিষ্যতে কিন্তু আমার দ্বারা আরো অনেক মানুষ উপকার পাবে এবং আমি কিন্তু অনেক মানুষকে বাঁচাতে পারবো, তো এই জন্য তুমি আমার পক্ষে প্লিজ সাক্ষী দাও। তো কং তখন বলে, এই মহিলাটি যদি মারা যায়
যায়। এই অপরাধ বোধ ঘাড়ে নিয়ে তুমি কি সারাজীবন বাঁচতে পারবে? আর আমি তোমার মতো একটা অপরাধীর পাশে দাঁড়াতে পারবো না। আর মিশু তখন সেখান থেকে কান্না করতে করতে বাসায় ফিরে আসে আর তার বাবার একটা ছবি দেখতে থাকে, কারণ মিশুর বাবা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল বলেই মিশু আজ ডাক্তার হয়েছে। আর আজ তারও ডাক্তারি লাইসেন্স বন্ধ হতে চলেছে। তো অন্যদিকে দেখি কং তার স্ত্রীর ছবি দেখছে, আর সেখানে দেখানো হয় কং একদিন ডিউটিতে একটা লোককে বাঁচাচ্ছিল আর তখনই তার স্ত্রীর কল আসে আর তার স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছিল এবং তাকে বাড়ি আসতে বলে। কিন্তু কং যে লোকটাকে ধরে আছে সেই লোকটির কাটা জায়গাটি ছেড়ে দিলে লোকটি মারা যাবে, তাই কং লোকটিকে ফেলে যেতে পারেনি। আর হসপিটালে স্ত্রীকে নিয়ে যেতে দেরি হয়েছিল বলেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আর এই অপরাধ বোধের জন্য কং এখনো তার নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচায়। তো পরদিন হসপিটালে গিয়ে মিশু দেখতে পায় ওই রোগীর রুমে তার স্বামী দরজা বন্ধ করে দিয়েছে। তো মিশু দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় লোকটি গলায় দড়ি দিয়েছে। আর মিশু তখন ওই লোকটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, আর সব ডাক্তাররা মনেই করেছিল হয়তো লোকটি মারা গিয়েছে, কিন্তু মিশু একটা শেষ চেষ্টা করে আর এর ফলে লোকটি বেঁচে যায়। আর মিশু ভীষণ কান্না করতে থাকে। তো এরপর আমরা দেখি মিশু আর কং যখন ফায়ার সার্ভিসের কোনো রেস্কিউ মিশনে যায় তখন তারা দুজন আর একসাথে যায় না, তারা দুজন দুটো আলাদা গাড়িতে যায়। আর এরপর আমরা দেখি তারা খুব ক্রিটিক্যাল একটা রেস্কিউ মিশনে গিয়েছে, যেখানে একটা বিল্ডিং থেকে সবাইকে বের করা গেলেও একজনকে বের করা যাচ্ছে না, কারণ তার পায়ের উপর পিলারটি পড়েছিল আর ওই পিলারের জন্যই ছাদটি এখনো দাঁড়িয়ে রয়েছে। আর ওই লোকটিকে বাঁচানোর জন্য যদি পিলারটি সরানো হয় তাহলে পুরো ছাদ ভেঙে যাবে এবং সবাই মারা পড়বে। তো ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে চলে আসার সময় সেই আটকে পড়া লোকটি তাদের কাছে একটা ফোন চায়, আর ফোন নিয়ে সেই লোকটি তার বাড়িতে কল দেয় এবং তার স্ত্রীর সাথে তার বাচ্চাদের কথা জিজ্ঞেস করে। আর সে জানছে সে মারা যাচ্ছে, তবে তারপরেও সে একেবারেই স্বাভাবিকভাবে তার স্ত্রীর সাথে কথা বলে, তবে তারপরেও প্রচুর কান্না করছিল, মানে শেষ কথা বলছিল আর কি। তো এই অবস্থা দেখেও ফায়ার সার্ভিসের সব কর্মীরা চলে গেলেও কং সেখান থেকে যায় না, কং তাকে বাঁচাতে চায়। কিন্তু কং এর বন্ধু ইয়ুংসো কংকে মারতে থাকে তাদের সাথে বাইরে যাওয়ার জন্য, কিন্তু কংকে তাও রাজি করাতে পারে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই লোকটাকে যদি কং বাঁচাতে যায় আসলে এটা বাঁচানো সম্ভবই নয়, পিলারটি সরালেই ছাদটা তাদের দুজনের উপরই পড়বে এবং তারা দুজনই মারা পড়বে। তো যাই হোক, কং যেহেতু ওই লোকটিকে ছাড়া যেতে যাচ্ছে না বা তাকে বাঁচাতে যাচ্ছে এবং তাকে কোনোভাবে যখন তার বন্ধু ফেরাতে পারে না, তখন তার বন্ধু আর তার বন্ধুকে যে পছন্দ করে তারা দুজন কান্না করতে করতে সেখান থেকে বাইরে চলে আসে। তো কং এখন জানে যে সে যদি এই লোকটিকে বাঁচাতে যায় তাহলে সে মারা পড়বে এবং মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, মানে তার মৃত্যু হতে পারে। এই সময় তার মিশুর কথা মনে পড়ে এবং মিশু যে তাকে বলেছিল নিজের খেয়াল রাখো সেই কথা মনে পড়ে। তো যাই হোক, কং যখন পিলারটি সরায় আর লোকটিকে সেখান থেকে বের করে তখনই সমস্ত ছাদ ভেঙে পড়ে আর তারা সেটার নিচে চাপা পড়ে, আর বাইরে থেকে এগুলো দেখে সবাই অনেক কান্না করতে থাকে। আর পরের দিন কং আর সেই লোকটিকে খুঁজে পাওয়া যায়, লোকটি সুস্থ থাকলেও কং অজ্ঞান হয়ে রয়েছে। তো তারা অ্যাম্বুলেন্সে কংকে নিয়ে যেতে থাকে আর কং তার মৃত্যুর আগ মুহূর্ত মানে অচেতন অবস্থাতেও তার বারবার মিশুর কথাই মনে পড়তে থাকে। আর তারপর আমরা দেখি কং এর জ্ঞান ফিরে এসেছে আর এরপরই কং দৌড়ে গিয়ে মিশুর সাথে দেখা করতে চায়, কারণ সে আজকে বুঝতে পেরেছে যে সে তার স্ত্রীকে ভুলে মিশুকে গ্রহণ করতে পেরেছে এবং সে বর্তমানে মিশুকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর অন্যদিকে মিশুও কং এর কথা শুনে দৌড়ে আসতে থাকে। আর যখন তাদের দুজনের দেখা হয় তখন দেখি আমরা মিশু অনেক কান্না করছে আর মিশু বলছে, আমি তো ভেবেছি তুমি মারাই গিয়েছো, আর কোথায় যাচ্ছিলে তুমি? কং বলে, আমি তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আর মিশু খুবই খুশি হয়ে যায়। আর এরপর কং মিশুকে কোলে তুলে রাস্তার পাশে কিস করতে থাকে আর আশেপাশের সবাই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে যায়। আর তখন আমরা দেখি ইয়ংশিও সে মর্দামর্দা ভাবের মেয়েটিকে মানে ইয়ং কিয়ংকে গ্রহণ করে নিয়েছে। তো এরপর থেকে আমরা দেখি কং আর মিশু ফায়ার সার্ভিসে সেটেল হয়েছে এবং তারা একসাথে রেস্কিউ মিশনে যায়। আর এখানেই সিনেমাটির কাহিনী শেষ হয়। যাই হোক, কোরিয়ান সিনেমা মানেই পুরো নিখুঁত এবং ডিটেলস সিনেমা, মানে ওদের সিনেমার কাহিনীগুলো একেবারে পুরো অন্য লেভেলের। আর এটা অন্যতম সেরা একটা রোমান্টিক স্টোরি ছিল, যেটা পড়ে আমি ফিল করছি কং এর স্ত্রী ছিল, স্ত্রী মারা যাওয়ার 3 বছর পরেও বুড়া বয়সে যদি এরকম রিয়েল লাইফ পায় তার মানে আমারও হাতে যথেষ্ট চান্স রয়েছে আমার মিশুকে খুঁজে পাওয়ার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।